রেডজোন কক্সবাজার পৌর এলাকার সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শঙ্কর বড়ুয়া। শঙ্কর, কক্সবাজার কিন্তু রেড জোন ঘোষণা করা হয়েছে, সেখানকার মানুষ রেড জোনের বিধি নিষেধ কতটা মানছেন? কক্সবাজারে আশঙ্কাজনক হারে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় জেলা প্রশাসন কক্সবাজার পৌরসভার 12টি ওয়ার্ডকে রেড জোনের আওতায় ঘোষণা করেছে। এখানে রেড জোন ঘোষণা করার পর থেকে প্রশাসন কিছু বিধিনিষেধ আর করেছে। এখানে পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক সমাবেশ, গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। সেই সাথে গণপরিবহন সহ যে কোনো ধরনের ব্যক্তিগত পরিবহনও চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এইসব গণপরিবহনের যাতে চলাচল না করে প্রশাসন সে ধরনের ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি এখানে করোনা আক্রান্তদের চিকিৎসা সেবার কাজে নিয়োজিত এবং করোনা প্রতিরোধে যেসব গাড়ি চলাচলের প্রয়োজন রয়েছে সেসব গাড়ি এই চলাচলের জন্য প্রশাসন কিছু ধরনের ব্যবস্থা নিয়েছে, যাতে করে করোনা প্রতিরোধে কাজ করা যায়, নিয়ন্ত্রণে কাজ করা যায়, সেই ধরনের কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি এখানে বলা হয়েছে মার্কেট বিপণিবিতান সহ যে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আগামী 20 জুন রাত 12টা পর্যন্ত বন্ধ থাকবে। সেই সাথে কক্সবাজারে শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং খাদ্য পরিবহনের সহ কিছু জরুরি প্রয়োজনের কাজে মাঝারি এবং হালকা কিছু গাড়ি চলাচল করতে পারবে, যেগুলো সকাল 8টা থেকে রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত শুধুমাত্র পৌর এলাকায় চলাচলের জন্য বলা হয়েছে। সেই সাথে এখানে যে কোনো ধরনের গাড়ি চলাচলের নিষেধাজ্ঞা থাকলেও আমরা সকাল থেকে দেখতে পেয়েছি এখানে রিক্সা, ইজি বাইক এবং অটোরিক্সা সহ বেশ কিছু গাড়ি চলাচল শুরু হয়েছে। পাশাপাশি এখানে প্রশাসনের বিধিনিষেধ না মেনে শঙ্করপুরা শুনছিলেন আপনার কাছ থেকে, আপনাকে ধন্যবাদ।